আল্লাহ পাক বলেছেন লা তাখাফ মিম্মা আনতা কাদিমুন আলাইহি, আল্লাহ পাক বলেছেন ফেরেশতা এই ব্যক্তিকে একটা সংবাদ দাও, এই যে আমার বেলায়েতের রাস্তায় চলেছে, আমাকে আমার দোস্তকে মহব্বত করেছে, সেই সাথে নেক কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টাটাও করেছে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টাটাও করেছে, এই দুই চেষ্টার পরেও যে সমস্ত গুনাহ তার মধ্যে হয়ে গেছে, গুনাহ খাতা হয়ে গেছে, মিম্মা আনতা কাদিমুন আলাইহি, তার যে সমস্ত বিগত সাধনার মধ্যে থাকা অবস্থায় সাধনা করার অবস্থায়ও শয়তানের ওয়াসওয়াসায় চেষ্টা থাকার পরেও শয়তানের প্ররোচনায় যে সমস্ত গুনাহ হয়ে গেছে, এই গুনার জন্য যেন সে চিন্তা না করে, তাকে সুসংবাদ দাও যে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি, তখনই বলি আল্লাহ এই যে ফাঁকে ফুকে যে সমস্ত গুনাহ হয়ে গেছে, যে টেনশন ছিল না জানি কি হয়, এগুলোর জন্য না জানি হাসরের মাঠে লজ্জিত হইতে হয়, কিন্তু এই ওলি আল্লাহকে আল্লাহ পাক লজ্জিত না হওয়ার জন্য এবং দুশ্চিন্তা না করার জন্য রুহুকে কবজ করার আগে এই আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে সংবাদ দিয়েছে, আল্লাহ পাক ফরমান ফেরেশতারে আর একটা সংবাদ দাও, ওয়ালা তাহজান ওয়ালা দুনিয়া, এই যে তার সন্তানাদি বরে তার বিবি আছে, বাল বাচ্চা আছে, বা ঘরে যারা আছে তাদেরকে রেখে সে দুনিয়া ছেড়ে আখেরাতের দিকে আসবে, এদের জন্য এই আল্লাহর ওলি যেন দুশ্চিন্তা না করে, কারণ সে তো আমার বন্ধু ছিল, তাদের জন্য যেন চিন্তা না করে ফিকির না করে, কারণ আমার বন্ধু থাকার কারণে এই পরিবারের জিম্মাদার আমি আল্লাহর হাতে চলে এসেছি, হাতে জিম্মাদারি চলে ফেরেশতা বলে আল্লাহ ফেরেশতাকে বলেন হে ফেরেশতা আর একটা সুসংবাদ দাও, ওয়াফশিরু ওয়াফশির বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দাও, এই যে সাধনার জগতে ছিল, দুনিয়ার জগতে ছিল, কষ্টের জগতে ছিল, এই কষ্টের জগৎ থেকে এখন যে জগতে এসছে সেই জগৎটা তার জন্য জান্নাতি জান্নাতি জান্নাতি, কবরের জগতে আসছে সে কবরের জগতে আসবে, কবর বেহেশতের বাগান হয়ে যাবে, এখন সে জান্নাত পাবে, কাজে সুসংবাদ দাও সে জান্নাতি, তারপরে এগুলোর পরে তার কবজ করা হবে, আমরা এই নিয়ামত পাইতে চাই কিনা মাওলানা আমাদের সকলকে কবুল করো, আল্লাহ তোমার রহমান রহিম নামের সত্তায় আমাদের সকলকে কবুল করো, মাওলা তোমার হাবিবে কিবরিয়ার সত্তায় আমাদের কবুল করো, ইয়া আল্লাহ আল রাসূলের সত্তায় আমাদের সকলকে তোমার